নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এসে গেছি আজকে আরও একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পটা আমি যেটা বলবো সেটা হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা তুতান খামেনের গুপ্তধন। আসলে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্পগুলি আমার ভীষণ প্রিয়, উনি আমার একজন খুব প্রিয় লেখক। আর সেই জন্যে আমি আজকে আর থাকতে পারলাম না ওনার একটা এই সুন্দর গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার না করে। কিন্তু গল্প শুরু করার আগে আমি আপনাদের আবার মনে করিয়ে দিই যে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি প্রেস করে। আর আমি যেটা সবসময় বলি যে আমাদের এই চ্যানেলে শুধুমাত্র আপনি গল্প শুনবেনই না, আপনি নিজেও গল্প লিখে আমাদের চ্যানেলে পাঠাতে পারেন, আর সেই গল্পটি অবশ্যই আপনার নামসহ পাঠ করা হবে। আর যে গল্পটি হবে মাসের সবচেয়ে সেরা গল্প, তার মানে যে গল্পটি সবচেয়ে বেশি লাইক শেয়ার আর কমেন্টস আনতে পারবে সেই গল্পটি হয়ে যাবে আমাদের মাসের সেরা গল্প, আর সেই গল্প লেখকের বাড়িতে পৌঁছে যাবে একটি সুন্দর উপহার। তাহলে দেরি কেন, শুরু করে দিন গল্প লেখা আর আমাদের পাঠিয়ে দেওয়া। ইমেল আইডি pashmeshali@gmail.com, ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ইমেল আইডিটা দেওয়া আছে। এবার আমাদের আজকের গল্প শুরু করার আগে আমি আরও দু একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই গল্পটি সেই সময় লেখা হয়েছিল যে সময় তুতান খামেনের মামি তখনও অবধি আবিষ্কৃত হয়নি, বা বলতে গেলে বলতে হয় যে মামিটা তখনও অবধি ওনার যে কবর সেখান থেকে খুঁড়ে বের করা যায়নি। আজ কিন্তু আমরা প্রত্যেকে জানি যে তুতান খামেনের মামি আমরা আবিষ্কৃত করতে পেরেছি, এবং সেই মামির সঙ্গে জড়িয়ে থাকা নানান গল্পকথা, নানান বিশ্বাস, রহস্য সমস্ত কিছু কিন্তু আজকে আমাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার হয়ে গেছে। কিন্তু গল্প শোনার সময় আপনাদের এটা মাথায় রাখতে হবে যে এই গল্পটি যখন লেখা হয়েছিল সেই সময় কিন্তু তুতান খামেনের মামি আদৌ কী পরিস্থিতিতে আছে না আছে কেউ জানে না। প্রত্যেকে তখন এটাই বিশ্বাস করতেন যে তুতান খামেনের মামির সঙ্গে জড়িয়ে আছে কিছু সাপ, উনি কিশোর বয়সে মারা গেছিলেন এবং দেবতার অভিশাপে উনি মারা গেছিলেন, এই জন্যেই ওনার মামি কেউ ওনার কবর থেকে বের করতে পারে না, এবং যারা বের করার চেষ্টা করেছেন এত বছরে প্রত্যেকেই কোনো না কোনোভাবে মারা গেছেন বা কোনো না কোনো তাদের ক্ষতি হয়েছে। তাই সেই সময়কার কথাটা মাথায় রেখেই আমাদের আজকের গল্পটি শুনতে হবে। তাহলে চলুন আমরা একসঙ্গে গল্প শুনি। আজকের গল্প তুতান খামেনের গুপ্তধন, লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। প্রথম বিশ্বযুদ্ধের আগের বছর 1913 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল, লন্ডন শহর থেকে প্রায় 7 মাইল দূরে একটি ছোট্ট সুন্দর গ্রাম ব্লুবার্ড, সেখানে ছুটি কাটাচ্ছেন লর্ড কার্নারভন, ইংল্যান্ডের হাউস অফ লর্ডসের একজন সম্মানিত সদস্য তিনি। তার গ্রামের এই বাড়ির নাম ইজিপ্ট। ইজিপ্ট বা মিশর নামে বাড়ির নাম রাখার কারণ লর্ড কার্নারভন একজন পুরাতত্ত্ববিদ এবং বিশেষ করে মিশরের প্রাচীন সভ্যতা নিয়ে খুব মাথা ঘামান। মামি, পিরামিড এবং আরও নানান বিস্ময়কর কীর্তির প্রতি তাঁর কৌতূহলের শেষ নেই। ইজিপ্টের বারান্দায় বসে সেদিন তিনি খবরের কাগজ পড়ছিলেন। সেদিনকার ডাকে একটি পত্রিকা এসেছে, ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ। তার একটা বিশেষ খবর তিনি খুব মন দিয়ে পড়ছিলেন। ডেভিস নামে একজন খামখেয়ালি দুর্দান্ত প্রকৃতির মানুষ আছেন লন্ডনে। প্রায় তিনি দুর্গম জায়গায় দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন। কয়েক মাস আগে ডেভিস আফ্রিকার কঙ্গো জঙ্গলের গহন অরণ্যে গিয়েছিলেন। সেখান থেকে ঘুরতে ঘুরতে পরে মিশরে আসেন। মিশরে এসে সম্প্রতি তিনি প্রাচীন কিছু জিনিস দৈবাত কুড়িয়ে পেয়েছিলেন। মিশরের একটা রুক্ষ পাহাড়ি অঞ্চলে মাটির তলা থেকে প্রাচীন রাজা বা ফেরাওদের কবর, মামি ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। পুরাতাত্ত্বিকরা এই অঞ্চলের নাম দিয়েছেন ভ্যালি অব দ্য কিংস, অর্থাৎ রাজরাজরার উপত্যকা। এই উপত্যকায় ঘুরতে ঘুরতে ডেভিস হঠাৎ একটা ধসে পড়া টিলার ফাটলে কয়েকটা হাঁড়ি দেখতে পান। হাঁড়িগুলো পোড়া মাটির, গায়ে চমৎকার কারুকার্য আছে, মুখের ঢাকনা সিল করা। সিল মোহরে যাঁদের নাম আছে তাঁরা কিন্তু ফেরাও নন, পুরুত ঠাকুর। প্রাচীন মিশরে দেবদেবীদের পূজারী এই পুরুত ঠাকুররা খুব প্রতাপশালী ছিলেন, ফেরাও তাঁদের পরামর্শেই চলতেন।
ডেভিজের কুড়িয়ে পাওয়া হাঁড়িতে যাদের সিলমোহর আছে তারা তুতানখামেন নামে এক রাজার পুরুত। এই তুতানখামেন নামটা থাকায় লন্ডন পণ্ডিত মহলে হইচই পড়ে গেছে। তুতানখামেন ছিলেন বয়সে কিশোর এক ফেরাও। সিংহাসনে বসার পর মাত্র কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। পুরনো আমলের গ্রিক পণ্ডিতদের পুঁথিতে তাঁর কথা জানা গিয়েছিল। তাছাড়া ওই রাজরাজরার উপত্যকায় প্রাচীন ফেরাও যুগের যেসব ফলক পাওয়া গিয়েছিল তাতে তাঁর উল্লেখ ছিল। কিন্তু ওই উপত্যকা তন্ন তন্ন করে খুঁজে তাঁর কবর বা মামি পাওয়া যায়নি। অমন তন্ন তন্ন করে খোঁজার একটা কারণ ছিল। গ্রিক পণ্ডিতদের লেখায় তো বটেই, সেই সব পুরনো ফলকেও স্পষ্ট করে উল্লেখ ছিল তুতানখামেনের মৃত্যুর পর তার মৃতদেহ সে আমলের প্রথা অনুসারে মমি করা হয় এবং মমির সঙ্গে সমাধিকক্ষে অজস্র মণি মুক্তা হীরা জহরত রাখা হয়। বলা বাহুল্য, এই গুপ্তধনের লোভেই অত খোঁজাখুঁজি। শুধু পুরাতাত্ত্বিক পণ্ডিতরা নন, অনেক ধনলোভী দুর্দান্ত প্রকৃতির মানুষ এমনকি চোর ডাকাতরাও রাজরাজরার উপত্যকা চষে ফেলেছে, কিন্তু তুতানখামেনের কবরের কোনো হদিস পায়নি। শেষে সবাই ধরে নিয়েছিল তুতানখামেন নামে কোনো ফেরাও ছিলেনই না, ওটা স্রেফ বানানো গল্প। কিন্তু ডেভিসের পাওয়া হাঁড়িতে তুতানখামেনের পুরুতদের সিলমোহর পাওয়া গেল এতদিনে। তাহলে বোঝা যাচ্ছে সত্যি ওই নামে একজন ফেরাও ছিলেন। তার চেয়ে বড় কথা, হাঁড়িগুলোর সিল ভেঙে ঢাকনা খোলা হয়েছে লন্ডন জাদুঘরে। ডেভিস ওগুলো জাদুঘরে জমা দিয়েছেন। ইংল্যান্ডের আইনের এই রীতি, পৃথিবীর যেখানেই হোক কোনো ইংরেজ বা ব্রিটিশ সাম্রাজ্যের প্রজা প্রাচীন কোনো জিনিস কুড়িয়ে পেলে কিংবা উদ্ধার বা আবিষ্কার করলে তা জাদুঘরে জমা দিতেই হবে, নয়তো জেল খাটতে হবে। ডেভিস তাই ওগুলো জমা দিতে বাধ্য হয়েছেন। এখন দেখা যাচ্ছে হাঁড়ির ভেতরে ভাঁজ করা পোশাক রয়েছে। এই পোশাক পুরুতরা রাজার সব যাত্রার সময় পরতেন। তার মানে তুতানখামেনের মৃত্যুর পর তাকে কবরে নিয়ে যাওয়ার সময় পুরুতরা এই পোশাক পরেছিলেন। তারপর প্রথমত সেগুলো খুলে হাঁড়িতে ভরেছিলেন, মুখে সিল এঁটে দিয়েছিলেন। তাহলে নিশ্চয়ই তুতানখামেনের কবরও আছে কোথাও। ডেভিস যেখানে হাঁড়িগুলো পেয়েছেন তারই কাছাকাছি কোথাও আছে, অথচ ডেভিস তা না খুঁজে হাঁড়িগুলো নিয়েই মিশর থেকে চলে এসেছেন। কেন চলে এসেছেন? লন্ডন মিউজিয়ামের অধ্যক্ষ বলেছেন, ডেভিস যখন রাত দুপুরে আমার বাড়িতে এসে আমার ঘুম ভাঙিয়ে ওঠালো তখন আমি ওর চেহারা দেখে অবাক হলাম। কি যেন আতঙ্কে ঠকঠক করে কাঁপছে। আমি প্রশ্ন করে তার মুখে বেশি কিছু জানতে পারলাম না, শুধু কোনো রকমে বলল এগুলো ভূতুড়ে জিনিস, এর মধ্যে ভূত প্রেত আছে। মিশর থেকে লন্ডন অবধি আনতে তার নার্ভে চূড়ান্ত হয়েছে, তাই এ আপদ বিদায় করে বাঁচতে চায়। এই বলে ডেভিস তক্ষুনি চলে গেল। আমি হাঁড়িগুলো সাবধানে একটা ঘরে তালাবন্ধ করে রাখলাম। পরদিন সকালে শুনি ডেভিস রাস্তায় মরে পড়ে আছে। তার লাশ মর্গে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা মৃত্যুর তেমন কোনো কারণ খুঁজে না পেয়ে বলেছেন হার্ট ফেল। আমার অবাক লাগে, দৈত্যের মতো বলশালী এবং দুঃসাহসী মানুষ ডেভিস, তার বিচিত্র কীর্তিকলাপের কথা কে না জানেন, অথচ সে হঠাৎ হার্ট ফেল করে রাতারাতি মারা পড়ল এবং আমার কাছ থেকে যাবার পরেই। এর কোনো মাথামুণ্ড খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা রহস্যময়। পুলিশের গোয়েন্দা দপ্তর স্কটল্যান্ড ইয়ার্ডের লোকেরা অবশ্য তদন্ত করে দেখছে। সাংবাদিকরা অধ্যক্ষকে প্রশ্ন করেন, আচ্ছা স্যার, হাঁড়িগুলো আপনার জিম্মায় আসার পর কোনো অদ্ভুত কিছু ঘটেছে কি? অধ্যক্ষ বলেন, না, ওগুলো আমি যথারীতি পরদিনই জাদুঘরে নিয়ে গিয়ে দেখেছি, কিন্তু সেখানেও কোনো ভূতুড়ে ব্যাপার ঘটেনি। নানা দেশের সেরা পুরাতাত্ত্বিক পণ্ডিতদের হাঁড়িগুলো এবং পুরুতদের পোশাক আশাক পরীক্ষা করে দেখতে আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা এখন এ কাজে ব্যস্ত। লর্ড কার্নারভন ইলাস্ট্রেটেড লন্ডন নিউজের এই বিস্তারিত খবরটা পড়ে উত্তেজিত হয়ে উঠলেন। তুতানখামেন সম্পর্কে জানার জন্য তার কৌতূহল অনেক দিনের।
প্রচুর পুঁথিপত্র হাতড়েছেন, ইউরোপ ও আমেরিকার জাদুঘরে বা পুরাদ্রব্যের সংগ্রহশালায় গিয়ে খোঁজাখুঁজি করেছেন। রোমের প্রখ্যাত আর্কাইভে পুরনো পুঁথিশালায় 5 বছর ধরে পুঁথি পড়ে এসেছেন, যদি তুতানখামেনের কবরের কোনো খোঁজ খবর পান, কিন্তু পাননি। এতদিনে ডেভিস যদি বা একটা ক্ষীণ সূত্র পেল, সে অতর্কিতে মারা পড়ল। ঠিক কোন জায়গায় ওগুলো পাওয়া গেছে তার মুখেই জানা যেত, কিন্তু সে রাস্তা একেবারে বন্ধ হয়ে গেল। লর্ড কানারভন তখনই অল্প কিছু খেয়ে নিয়ে তার মোটর গাড়িটি নিয়ে বেরিয়ে পড়লেন। লন্ডনের দিকে প্রচণ্ড গতিতে চলতে থাকলো তার গাড়ি। মাইল দশেক চলার পর হঠাৎ গাড়ির কলকবজা বিগড়ে গেল। ভাগ্যিস একটু তফাতে একটা গ্যারাজ ছিল, গ্যারাজের লোকেরা ঠেলতে ঠেলতে নিয়ে গেল। গাড়ি সারিয়ে চালু করতে ঘণ্টা তিনেক লেগে গেল। গ্যারাজের মালিক একটু হেসে বলল, আজ দিনটা শুভ নয় মশাই, বেরোবার আগে কি তারিখটা লক্ষ্য করেননি? আজ অপে 13, আনলাকি 13। লর্ড কার্নভন রেগে বললেন, ওসব আমি মানি নে হে, বুঝলে? লোকটা মুচকি হেসে বলল, ঠিক আছে, ভালোয় ভালোয় পৌঁছান, ইচ্ছে করতে আপত্তি নেই, তবে কিছু বেগতিক ঘটলে আমাকে যেন শাপ দেবেন না। লর্ড কার্নভন আবার স্টিয়ারিং ধরে স্পিড বাড়িয়ে দিলেন গাড়ির। লন্ডনের আধা আধি পথ এসেছেন, আবার হঠাৎ ঘড়ঘড় করতে করতে থেমে গেল গাড়ি। আবার গ্যারাজ খুঁজতে বেরোতে হলো, সঙ্গে চাকর না নিয়ে এসে ভুল করেছেন, এখন আর পস্তানো বৃথা। যাই হোক, এইভাবে রাস্তায় দুবার গাড়ি বিগড়ে যাওয়ায় লন্ডন পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল তাঁর। সন্ধ্যার মুখে কুয়াশা ঘন হয়ে উঠেছে, বাতি জ্বলেছে সদ্য, কিন্তু রাস্তাঘাট ঘরবাড়ি অস্পষ্ট হয়ে পড়েছে। আজ আর জাদুঘরে ঢোকা যাবে না, কখন বন্ধ হয়ে গেছে। বিরক্ত মুখে লর্ড কার্নভন গাড়ি চালাচ্ছেন, এমন সময় হঠাৎ দেখতে পেলেন সামনে আবছা একটা গাড়ি আসছে। গাড়িটা ঘোড়ার গাড়ি, দেখতে দেখতে গাড়িটা এসে পড়ল। কিন্তু আতঙ্কে লর্ড কার্নভন দেখলেন ঘোড়ার গাড়িটা তার গাড়ির দিকেই সোজা ছুটে আসছে। জোরে হর্ন বাজালেন, কিন্তু না, ওই এসে পড়ল। লর্ড কার্নভন ব্যস্ত হয়ে গাড়ির মুখ ঘুরিয়েই ব্রেক চাপলেন, সঙ্গে সঙ্গে তার গাড়ি উল্টে গিয়ে পাশের একটা খানায় পড়ল। প্রচণ্ড আঘাতে অচৈতন্য হয়ে পড়লেন তিনি। লোকজন দৌড়ে এলো চারপাশ থেকে, ততক্ষণে ঘোড়ার গাড়িটা কুয়াশায় মধ্যে মিলিয়ে গেছে। তারা সাংঘাতিক আহত লর্ড কার্নভনকে হাসপাতালে পৌঁছে দিল। লর্ড কার্নভনের জ্ঞান ফিরল 3 দিন পর, কিন্তু তারপর তিনি যা বললেন শুনে তো ডাক্তাররা উদ্বিগ্ন হয়ে ভাবলেন, এই রে, দুর্ঘটনার ধাক্কায় লর্ড সাহেবের মাথায় গোলমাল হয়ে গেছে। লর্ড বললেন, ঘোড়ার গাড়িটার ঘোড়াগুলো কালো রঙের, কোচবানের পরনে ছিল প্রাচীন মিশরের পোশাক, আরোহীকে অস্পষ্টভাবে দেখেছি, মনে হয়েছে তার মাথায় ফেরাওয়ের মুকুট ছিল। হাউস অফ লর্ডসের সদস্য বলে কথা, তার চিকিৎসার কোনো ত্রুটি হবে না, তাকে নিয়ে যাওয়া হলো মানসিক ব্যাধির ওয়ার্ডে। খ্যাতিমান মনস্তত্ত্ববিদ ডাক্তাররা নানাভাবে পরীক্ষা করে দেখে বললেন, না, লর্ড সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক, তবে সেই ঘোড়ার গাড়ির ব্যাপারটা যেভাবে বর্ণনা করছেন তাতে বোঝা যায় উনি তখন হ্যালুসিনেশনে আচ্ছন্ন ছিলেন, অর্থাৎ চোখের ভুল। মিশর সংক্রান্ত খবর পড়ে দ্রুত লন্ডন ফিরে আসছিলেন এবং সারা পথ মাথায় ওই চিন্তা ছিল, তাই কুয়াশা এবং আবছা অন্ধকারে ঘোড়ার গাড়িটা দেখে ওই ভুল করে ফেলেছেন। ভুলের ফলেই তিনি সাত তাড়াতাড়ি ব্রেক চাপেন এবং গাড়ি স্বাভাবিকভাবেই উল্টে যায়। এমনও হতে পারে হ্যালুসিনেশনের ফলে আতঙ্কে গাড়িটা ঘুরিয়ে দিয়েছিলেন খানার দিকে। লর্ড কার্নভন সুস্থ হয়ে বাড়ি ঢুকলেন, কিন্তু এবার তার ব্যক্তিগত চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে দেখে বললেন, সামনের শীতকালটা আপনার শরীরের পক্ষে বিপজ্জনক হওয়ার আশঙ্কা আছে, তাই ওই সময় আপনার কোনো গ্রীষ্মপ্রধান দেশে গিয়ে থাকা উচিত। বন্ধুরা পরামর্শ দিলেন ভারতে যেতে, কিন্তু লর্ড কার্নভন আনন্দে নেচে উঠলেন, মিশরও তো গ্রীষ্মপ্রধান দেশ, তিনি মিশরেই যাবেন, নিছক বেড়াতে যাবেন না,
হ্রদ দেখা কলা বেচার মতো মিশিয়ে মিশরে গিয়ে পুরাতাত্ত্বিক অভিযানেও নামবেন। সেই রাজরাজরার উপত্যকায় তন্ন তন্ন অনুসন্ধান চালাবেন, কোথায় টেবিল হাঁড়িগুলো পেয়েছিল খুঁজে বের করবেন। মাটি খুঁড়তে তো হবেই, এজন্যে লোকজন দরকার, অভিজ্ঞ তদারককারীরাও চাই, এজন্য প্রচুর টাকাও দরকার, ইংল্যান্ডের দরবার থেকে অনুমতিও দরকার। লর্ড কার্নারভনের দুটোরই কোনো অসুবিধা ছিল না। তিনি সকদলবলে মিশরের ভ্যালি অফ দ্য কিংসে গিয়ে তাঁবু পাতলেন। এদিকে যেদিন লর্ড কার্নারভন দুর্ঘটনায় আহত হন, সেদিনই আর একটি বিচিত্র ঘটনা ঘটেছিল। হাওয়ার্ড কার্টার নামে এক যুবক চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। লেখাপড়া মোটামুটি করেছে, কিন্তু তার ঝোঁক ছবি আটকাতে, বিশেষ করে ড্রয়িংয়ে তার হাত বেশ পাকা। তখনকার দিনে কলকারখানার ব্যাপারে ড্রয়িং জানা লোকের দরকার হতো, এখনও হয়, কিন্তু নিছক ড্রয়িংয়ে হাত থাকলেই তো চাকরি পাওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং বা কারিগরি বিদ্যাও পেতে থাকা চাই। কার্টারের সেসব কিছু ছিল না। 1913 সালের 13ই এপ্রিল কার্টার মনমরা হয়ে বসে আছে ভিক্টোরিয়া পার্কে একটা গাছের তলায়। হতাশায় সে ভেঙে পড়েছে, মনে মনে সংকল্প করছে আত্মহত্যা করে বেকার জীবনের যন্ত্রণা থেকে নিষ্কৃতি খুঁজে নেবে। সে জায়গাটা একেবারে নির্জন। একসময় সে তৈরি হয়ে ওঠে, দাঁড়ায়, গাছের ডালে মাফলার বেঁধে ফাঁস বানাবে এবং ঝুলে পড়বে। গাছে চড়তে যাচ্ছে, হঠাৎ কে পিছন থেকে হো হো করে হেসে উঠল। কার্টার চমকে উঠল, ঘুরে দেখল একটা পাগলাটে চেহারার বুড়ো ভিখারি গোছের লোক কখন এসে দাঁড়িয়েছে পেছনে এবং তার দিকে তাকিয়ে হাসছে। কার্টার ক্ষোভে ও রাগে বলে উঠল, দাঁত বের করার কি আছে এতে? বুড়ো বলল, আছে বই কি, আলবাত আছে, এই তাজা জোয়ান বয়সে এমন মরার শখ দেখলে হাসি পাবারই কথা। কার্টার একটু অবাক হয়ে বলল, মরতে যাচ্ছি, কে বলল তোমাকে? দেখেই বোঝা যায়, বুড়ো এসে কার্টারের কাঁধে হাত রেখে বলল, শোনো বাছা, তোমাকে একটা ভালো খবর দিই, যে জন্যে মরতে যাচ্ছ তার একটা সুব্যবস্থা হয়ে যাবে। তুমি এক্ষুনি চলে যাও লন্ডন মিউজিয়ামের অধ্যক্ষ মশায়ের কাছে, গিয়ে বলো বেন্নেস আমাকে পাঠিয়েছেন, আমি ড্রয়িংয়ের কাজটা ভালোই পারি, ব্যাস দেখবে তোমার চাকরি তো হয়েই যাবে, উপরন্তু এই থেকে তুমি একদিন পৃথিবীর নামই লোক হয়ে উঠবে, যাও এক্ষুনি চলে যাও। কার্টার হাঁ করে তাকিয়েছিল ওর মুখের দিকে। এসব কথা শুনে সে তো খুবই অবাক, এই লোকটা কেমন করে তার সব কথা জানলো, কে? লোকটার পোশাকের দিকে এতক্ষণ চোখ গেল কার্টারের, এমন অদ্ভুত পোশাকও তো সে কশ্মিনকালে দেখেনি। পোশাকটা ছেঁড়াখোড়া এবং নোংরা বটে, কিন্তু একসময় দামি ছিল, কেমন একটা বিশ্রী দুর্গন্ধ নাকে লাগছে। কার্টার বলল, তুমি নিশ্চয়ই পাগল টাগল বটে, যাও বিরক্ত করো না। লোকটা ওর কাঁধ ছেড়ে দিয়ে ফের হো হো করে হেসে বলল, ভাগ্যলক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই বাছা, যা বললাম শুনলে বরাত খুলে যাবে, এখন মানা না মানা তোমার ইচ্ছে, বলে সে হন হন করে চলতে শুরু করল এবং ঝোপঝাড়ের আড়ালে মিলিয়ে গেল। কার্টার অবাক হয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর তার মনে হলো, দেখা যাক না ওর কথা সত্যি না মিথ্যে। সে পার্ক ছেড়ে বেরিয়ে সোজা চলে গেল জাদুঘরে। সেখানে কর্মচারীদের কাছে জিজ্ঞেস করে জানল, সত্যি একজন ভালো ড্রয়িং জানা লোক খোঁজা হচ্ছে। কার্টার অধ্যক্ষ মশাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি পেল। অধ্যক্ষ বললেন, কি চাই? বেন্নেস নামের এক বুড়ো ভদ্রলোক আপনার কাছে আসতে বললেন, তাই এলাম, আপনারা নাকি ড্রয়িং জানা লোক খুঁজছেন, কার্টার জানালো। অধ্যক্ষ ভুরু কুচকে বললেন, কে বললে? বেন্নেস। বেন্নেস? সে আবার কে? কেমন চেহারা বলতো? কার্টার তার চেহারা ও পোশাকের মোটামুটি একটা বর্ণনা দিল। ঘরে অধ্যক্ষ এবং আরও জনাতিনিক ভদ্রলোক ছিলেন, তারা মুখ তাকাতাকি করছিলেন,
তাদের চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটে উঠেছে। কার্টার বলল, আপনি কি তাকে চেনেন না স্যার? অধ্যক্ষ একটু হেসে বললেন, তুমি নিশ্চয়ই রসিকতা করছো যুবক। একজন বেননেসকে আমি এবং এই ভদ্রলোক দয়রা চেনেন বটে, কিন্তু সে চেনাও মাত্র দিন দুই আগে। তবে ঘরের তিনজন ভদ্রলোকই হেসে উঠলেন। অধ্যক্ষকে থামতে দেখে কার্টার জিজ্ঞেস করলেও, তবে কি স্যার? অধ্যক্ষ হঠাৎ টেবিলের সামনে ঝুঁকে ক্রুদ্ধস্বরে বলে উঠলেন, এ রসিকতার অর্থ কি? কার্টার অপ্রস্তুত হয়ে বলল, আমি রসিকতা করিনি স্যার, সত্যি বলছি, মাত্র কিছুক্ষণ আগে ভিক্টোরিয়া পার্কে ওর সঙ্গে দেখা হলো, ঈশ্বরের দিব্যি। ঘরের একজন ভদ্রলোক এবার বললেন, শোনো ভাই, ব্যাপারটা খুলেই বলি। বেননেস নামে একজন পুরুত ছিলেন 5000 বছর আগে মিশরে। তিনি ছিলেন ফেরাও তুতানখামেনের পুরুত। সম্প্রতি দুদিন হলো ডেভেস নামে এক অভিযাত্রী মিশর থেকে কিছু জিনিস এনেছেন। তার মধ্যে কয়েকটা মাটির হাঁড়ি আছে। একটা হাঁড়ির ঢাকনায় ওই বেননেসের সিলমোহর আছে এবং ভেতরে আছে তাঁরই পোশাক। রাজার সব যাত্রায় বেননেস সেই পোশাক পরেছিলেন। এবার বুঝতে পারছো তো কেন অধ্যক্ষ ক্রুদ্ধ হয়েছেন? কাঁচা শিউরে উঠল, সর্বনাশ! তাহলে কি সেই বেননেসের ভূতের সঙ্গে তার পার্কে দেখা হলো? কাঁধে হাত রেখেছিল যেখানে, সেখানটায় এতক্ষণে রক্ত জমে গেছে মনে হলো। এরপর অতি কষ্টে এবং কাঁপতে কাঁপতে সে বলল, দয়া করে আমাকে বেননেসের পোশাকটা একবার দেখাবেন। পোশাক পাশের একটা টেবিলেই ছিল। ওরা তিনজনেই পুরাতাত্ত্বিক, পরীক্ষা করছিলেন এতক্ষণ সেগুলো। কার্টারকে পোশাক দেখিয়ে দিতেই কার্টার অস্ফুট চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সমসাময়িক পত্রপত্রিকা ও বইয়ের বিবরণে দেখা যায়, কার্টারকে লন্ডন জাদুঘর কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ড্রয়িংয়ের কাজে নিযুক্ত করেছিলেন। তার কাজটা ছিল এই, মিশরের ভ্যালি অফ কিংসে পাওয়া অজস্র ফলকের চিত্রলিপি পুরাতাত্ত্বিকরা পেন্সিলের স্কেচে নকল করতেন। কার্টার তাতে কালি বুলিয়ে স্পষ্ট করত। তারপর সেগুলো বিভিন্ন দেশের পণ্ডিতদের কাছে পাঠোদ্ধারের জন্য পাঠানো হতো। কার্টারের মনে মিশরের প্রাচীন সভ্যতা সম্পর্কে ক্রমশ তীব্র কৌতূহল জেগে উঠেছিল। তখন সে জাদুঘরে বসেই পড়াশোনায় মন দিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হল। প্রথম চলল 1918 সাল পর্যন্ত। সেই ডামাডোলের মধ্যে 1917 সাল পর্যন্ত 4 বছর ধরে ড্রয়িং বিশারদ কার্টার মেতে রইল পুরনো বই নিয়ে। প্রাচীন মিশর তাকে পেয়ে বসেছিল, বিশেষ করে পুরুত বেননেসের সেই অত্যদ্ভুত আবির্ভাব কার্টারকে রহস্যের গোলকধাঁতায় ঘুরিয়ে মারছিল। 1917 সালে কার্টার আর স্থির থাকতে পারল না। অধ্যক্ষের সঙ্গে ততদিনে তার স্নেহের সম্পর্ক গড়ে উঠেছে। কার্টার বলল, আমি মিশরে গিয়ে তুতানখামেনের কবর খুঁজে বের করব, আমাকে সেখানে যাবার ব্যবস্থা করে দিন। অনেক সাদাসাদির পর অনুমতি পাওয়া গেল। তবে অধ্যক্ষ বললেন, দেখো বাবা, তুমি কিন্তু পুরাতাত্ত্বিক হিসেবে পণ্ডিত সমাজে স্বীকৃত নও, তাই তোমাকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া যাবে না, বরং অন্য উপায় সে ব্যবস্থা করছি। তুমি আমার চিঠি নিয়ে চলে যাও মিশরে, সেখানে লর্ড কার্নারভন 4 বছর ধরে অনুসন্ধান চালাচ্ছেন, তুমি তার সঙ্গে দেখা করো, তার দলে থেকেই তুমি তোমার কাজ করতে পারবে। কার্টার তার চিঠি নিয়ে চলে এলো মিশরে। ভ্যালি অফ দ্য কিংস পাহাড়ে মরু ও রুক্ষ অনুর্বর এলাকায় লর্ড কার্নারভনের তাঁবু খুঁজে বের করল। লর্ড খুশি হলেন এই মেধাবী বুদ্ধিমান যুবককে পেয়ে। দ্বিগুণ উদ্যমে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু হলো। যেখানে সন্দেহ হয় সেখানেই মাটি খোঁড়া শু চলতে থাকে, কিন্তু তুতানখামেনের কবরের কোনো পাত্তা পাওয়া যায় না। অথচ কার্টারের বিশ্বাস, ভিক্টোরিয়া পার্কের সেই অদ্ভুত রহস্যময় ঘটনার মধ্যে একটা স্পষ্ট ইঙ্গিত আছে।
কার্টারি একদিন না একদিন তুতানখামেনের কবর আবিষ্কার করতে পারবে। 1922 সাল পর্যন্ত খোঁড়াখুঁড়ির কাজ চলল, কিন্তু সব নিষ্ফল হল। লর্ড কার্নারভন এতদিনে ক্লান্ত হয়ে পড়েছেন, 9 বছর ধরে পড়ে আছেন এই উপত্যকায়, অজস্র টাকাকড়ি খরচ হয়ে গেছে, লন্ডন জাদুঘরের সাহায্যও প্রচুর পেয়েছেন, কিন্তু সবই জলে গেছে। এবার বললেন, থাক স্বদেশ ফিরে যাই, তুতানখামেনের কবর সম্ভবত আর খুঁজে পাওয়া যাবে না। কার্টার বলল, যদি অনুগ্রহ করে আর 1 বছর সময় দেন, আমি কথা দিচ্ছি তুতানখামেনের কবর আমি আবিষ্কার করবই। লর্ড কার্নারভন বিরক্ত হয়ে বললেন, তুমি ফেরয়ের গুপ্তধনের লোভে পাগল হয়ে উঠেছো দেখছি। না লর্ড, কার্টার মিনতি করে বলল, ধনরত্নের প্রতি একটুও লোভ নেই আমার। আমি এ কথাও দিচ্ছি, যদি তুতানখামেনের গুপ্তধন আবিষ্কার করতে পারি, তার থেকে 1 কণাও আমি নেব না, আমাকে বিশ্বাস করুন। লর্ড কার্নারভন শুনবেন না, পরদিনই চলে যাবেন ঠিক করলেন। জিনিসপত্র বাঁধাছাঁধা হয়ে গেছে, ভোরে মোচার গাড়ি, খচ্চর, উট আর ঘোড়ার পিঠে সব নিয়ে অনুসন্ধানী দল রওনা দেবে। রাতে কার্টার মনমরা হয়ে ঘুরতে বেরিয়েছে তাঁবু ছেড়ে। জ্যোৎস্না রাত, আনমনে ঘুরতে ঘুরতে কার্টার ফেরাও দ্বিতীয় রামেসিসের কবরের কাছে এসে দাঁড়াল। জনহীন উপত্যকায় ফিকে জ্যোৎস্না পড়ে আছে। হঠাৎ দেখল একটা অস্পষ্ট মূর্তি রামেসিসের কবরের কাছে দাঁড়িয়ে আছে। কার্টার বলল, কে ওখানে? অমনি নির্জন নিশুতি রাত কাঁপিয়ে একটা অট্টহাসি শোনা গেল। কার্টার চমকে উঠেছিল, কাঁপতে কাঁপতে বলল, কে হাসছো এমন করে, কে তুমি? জবাব এলো, আমি তোমার প্রাণদাতা, হাসছি তোমার নির্বুদ্ধিতার জন্য। আমার প্রাণদাতা? তার মানে? ভিক্টোরিয়া পার্কে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, মনে পড়ে না? কার্টার শিউরে ওঠে, কথা জড়িয়ে যায় মুখে, কোনো রকমে বলে, আপনি ভেনাস? হ্যাঁ, আমি সেই অভিশপ্ত কিশোর ফেরাও তুতানখামেনের প্রথম এবং প্রধান পুরোহিত ভেনাস। শোনো কার্টার, তুতানখামেন কিশোর বয়সে দুর্বিনীত ছিল বলে তাকে দেবতারা অভিশাপ দিয়েছিলেন। তার আত্মা নরক যন্ত্রণায় হাজার হাজার বছর ধরে কষ্ট পাচ্ছে। তার মুক্তি হতে পারে যদি কোনো জীবিত মানুষ তার নামে আত্মবলি দেয়। আর শোনো, এই পর্যন্ত শুনেই কার্টার অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে, সূর্য উঠেছে। সে উঠে বসল, তারপর মনে পড়ল সব কথা, তখনই সেখান থেকে পালাবার জন্য উঠে দাঁড়ালো। লর্ড কার্নারভনের দল হয়তো রওনা দিয়েছে, কিন্তু সে মুহূর্তে তার চোখে পড়ল রামেসিসের কবরের 3-4 হাত দূরে একটা ফাটল দেখা যাচ্ছে, এবং ফাটলের তলায় শক্ত পাথরের একটা ধাপ, ধাপে একটা মাছের রেখাচিত্র। রেখাচিত্রের মধ্যে একটা সংকেত আছে, সেই সংকেত চিহ্ন জেভিসের পাওয়া হাঁড়ির গায়ে ছিল। তাহলে কি? দেখামাত্র কার্টার ছুটে চলল তাঁবুর দিকে। তখন তাঁবু গুটানো হয়ে গেছে, লর্ড সাহেব ব্যস্ত হয়ে কার্টারকে খুঁজছেন, তার জন্যই রওনা দিতে দেরি হয়েছে। কার্টার হাঁফাতে হাঁফাতে বলল, পাওয়া গেছে, তুতানখামেনের কবরের খোঁজ পাওয়া গেছে। ফেরাও রামেসিসের কবরের সেই ফাটলে একটা ধাপ থেকে নিচের দিকে চলে গেছে 16টা ধাপ। শেষ ধাপের সামনে দেখা গেল একটা দরজা, এই সেই তুতানখামেনের সমাধিকক্ষ। যুগ যুগ ধরে এই সমাধিকক্ষের গুপ্তধনের কিংবদন্তি প্রচলিত। তুতানখামেনের মৃত্যুর পর নাকি প্রাসাদের সব ধনরত্ন মণিমাণিক্য তার মমির সঙ্গে সেখানে এনে রাখা হয়েছিল। কেন? এর জবাবও পাওয়া যায় একটি ফলকে। দেবতাদের অভিশাপে কিশোর রাজা তুতানখামেন মারা যান, তাই পুরোহিতরা বিধান দিয়েছিলেন রাজার প্রাসাদের সব ধন রত্নেও অভিশাপের ছোঁয়া লেগেছে। ওই ধন যে ব্যবহার করবে তাকেই অভিশাপ লাগবে, এবং সাংঘাতিক রোগের কবলে পড়ে
অল্প সময়ের মধ্যেই মারা যাবে। এতদিনে সেই অভিশপ্ত রাজার মামি ও ধনরত্নের কিংবদন্তি সত্য প্রমাণিত হতে চলেছে। লর্ড কার্নারভন এবং কার্টার তো বটেই, দলের প্রতিটি মানুষ আগ্রহে উত্তেজনায় অস্থির হয়ে দরজার দিকে তাকিয়ে আছেন। অবশেষে দরজা কিভাবে খোলা যায় পরীক্ষা করছিল কার্টার। হঠাৎ সে চমকে উঠে বলল, লর্ড, এই দরজা মনে হচ্ছে কোনো এক সময় ভাঙা হয়েছিল যেন। লর্ড কার্নারভন বিস্মিত হয়ে বললেন, সে কি? হ্যাঁ লর্ড, এই দেখুন, দরজার সিলমহলগুলো দুভাগ হয়ে আছে এবং কেউ সেই ভাঙা জায়গাটা আবার জোড়া দেবার চেষ্টা করেছে। তাছাড়া কপাটের জোরের দিকটা লক্ষ্য করুন, চিড় খেয়ে আছে জায়গায় জায়গায়। লর্ড কার্নারভন পরীক্ষা করে দেখে বললেন, তাই মনে হচ্ছে কার্টার, কিন্তু তাই যদি হয় তাহলে ভেতরে নিশ্চয়ই আর এক তিল সোনাদানা তো নেই, এমনকি মামিটা আছে কি না তাও সন্দেহ। কার্টার চিন্তিত মুখে বলল, তাহলে দরজা ভেঙে দেখা যাক কি হয়েছে। লর্ড কার্নারভন বললেন, কিন্তু যদি সত্যি ভেতরে কিছু না থাকে তাহলে শেষ পর্যন্ত বিশ্বের পুরাতাত্ত্বিকরা, এমনকি লন্ডন জাদুঘর কর্তৃপক্ষও ভাবতে পারেন আসলে হয়তো আমরাই সব গুপ্তধন মেরে দিয়েছি এবং মিথ্যা করে রটাচ্ছি যে কারা আমাদের আগেই দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল, তাই না কার্টার? কার্টার ভেবে দেখে বলল, হ্যাঁ তাও তো বটে। কার্টার ব্রিটিশ আইন অনুসারে তুতানখামেনের সব কিছুই ব্রিটিশ সাম্রাজ্যের রাজকীয় সম্পত্তি বলে গণ্য হবে, অতএব আমাদের মিথ্যা বদনামের ভাগী হওয়া উচিত নয়, বরং আমরা লন্ডন জাদুঘর কর্তৃপক্ষকে খবর পাঠাই, তাদের বিশেষজ্ঞ দলটি এসে আগে দেখুন সত্যি দরজা অনেক আগে ভাঙা হয়েছিল কি না, তারপর তাদের সামনেই আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকব এবং কি আছে দেখব। এমনটি হলে কেউ আমাদের চোর বদনাম দিতে পারবে না। কার্টার সায় দিয়ে বলল, ঠিক বলেছেন লর্ড, আজই টেলিগ্রাম করার ব্যবস্থা করি। লোক পাঠানো হলো কায়রো শহরে, সেখান থেকে টেলিগ্রাম গেল, আর তুতানখামেনের সমাধিকক্ষের দরজায় পাহারার ব্যবস্থা হলো। লর্ড কার্নারভন এবং কার্টার তো সজাগ রইলেনই, পালাক্রমে রাত জেগে প্রহরীদের দিকেও লক্ষ্য রাখলেন দুজনে। চতুর্থ রাত্রে এক সাংঘাতিক ঘটনা ঘটল। শেষ রাত্রে ছিল লর্ড কার্নারভনের পাহারার পালা। কার্টারকে জাগিয়ে দিয়ে তিনি তাঁবুতে শুতে গেলেন। রুমেসিসের কবরের কাছে তাঁবু। লর্ড চলে যাবার কিছুক্ষণ পরেই কার্টার যেন একটা আর্তনাদ শুনল কোথাও। একজন প্রহরীকে পাঠালো ব্যাপারটা অনুসন্ধান করতে। একটু পরেই সে দৌড়ে এসে হাঁফাতে হাঁফাতে বলল, লর্ড সাহেব পড়ে আছেন রুমেসিসের কবরের ওপরে। সেই শেষ রাত্রে হইচই পড়ে গেল। লর্ড সাহেবের শরীরের কোথাও ক্ষতচিহ্ন নেই, কিন্তু তিনি মারা পড়েছেন। মুখের কষায় গজলার সঙ্গে রক্ত আছে, নাকেও কয়েকটা ফোঁটা টাটকা রক্ত। লর্ড কার্নারভনের মৃতদেহ কায়রো শহরের মর্গে পাঠানো হয়েছিল। সব ব্যবচ্ছেদ করে ডাক্তাররা মৃত্যুর কোনো কারণ খুঁজে পাননি, রিপোর্টে শুধু লিখেছেন হার্ট ফেল। সম্ভবত আকস্মিকভাবে ভয় পেয়ে কিংবা উত্তেজিত হয়েই হার্ট ফেল করে মারা পড়েছেন। অবশ্য তার বয়স হয়েছিল, তার ওপর 10 বছর ধরে এই রকম একটা পাণ্ডববর্জিত জায়গায় কাটানো, স্নানাহার নিয়মিত ছিল না, নার্ভের ওপর দিনের পর দিন 10 বছর ধরে তীব্র চাপ পড়েছিল, মানসিক অবস্থা ও স্বাস্থ্য দুই বিচার করে বলা যায় হার্ট ফেল হওয়াটা অস্বাভাবিক নয়। 7 দিন পরে লন্ডন থেকে বিশেষজ্ঞরা এসে পড়লেন। সবাই দুধে পুরাতাত্ত্বিক পণ্ডিত এবং প্রাচীন জিনিস সম্পর্কে প্রত্যেকেরই অসাধারণ জ্ঞান। তারা সমাধিকক্ষের দরজা পরীক্ষা করে বললেন, হ্যাঁ, 100 বছর আগে কেউ বা কারা এই দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল, বেরিয়ে এসে আবার দরজা আগের মতো আটকাবার চেষ্টা করেছে, সিলমোহরগুলো জোড়া তারা দিয়ে সেঁটে দিয়েছে, ডাকাত ছাড়া কী হতে পারে তারা? বিশেষজ্ঞদের সঙ্গে নানা দেশের কিছু সাংবাদিক ও ফটোগ্রাফারও এসেছিলেন। অনেক ছবি তোলা হলো দরজার, রেকর্ড হিসেবে এ ছবির দাম আছে। দরজা ভেঙে ফেলা হলো,
ভেতর থেকে ভ্যাপসা গন্ধ বেরিয়ে এলো প্রথমে, তারপর ক্রমশ একটা মিঠে গন্ধ ছড়ালো, বাসি ফুল কিংবা পুরনো আতরের গন্ধের মতো। ভেতরে গন্ধ ঘন অন্ধকার থমথম করছে দিন দুপুরে। পেট্রোম্যাক্স বাতি জেলে বিশেষজ্ঞরা ভেতরে ঢুকলেন, তারপর হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। ঘরের মেঝে ছড়িয়ে রয়েছে কিছু ডালা ভাঙা বাক্স, প্যাঁচড়া সিন্দুক এবং মেঝের ওপর বহুমূল্য প্রাচীন কাপড় চোপড় আর কিংবদন্তি খ্যাত সেই সোনা হীরা মণি মুক্ত। তাছাড়া রয়েছে রত্নখচিত অজস্র দেবতার মূর্তি, কারুকার্যময় পাত্র, প্রচুর ছবিও। প্রথম ছবিটি তুলল ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ পত্রিকার ফটোগ্রাফার। সেই ছবি কদিন পরে ওই পত্রিকায় ছাপা হয়েছিল, আজও তা বিভিন্ন বইপত্রে পাওয়া যায়। বিস্ময়ে ঘোর কাটলে বিশেষজ্ঞরা পরীক্ষা করে বললেন, ডাকাতরা সব ধনরত্ন নিয়ে পালাবার মুখে হঠাৎ কোনো কারণে সব ফেলে পালিয়ে গেছে এবং বাইরের দরজাটাও আটকে দিতে বাধ্য হয়েছে, এমনকি ভাঙা সিলমোহরও জোড়া দিয়েছে। আমরা তো সেটা দেখেই এসেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, কেন তারা এমন করে সব ফেলে পালালো? কার্টার বলল, আমার ধারণা ওরা সম্ভবত প্রচণ্ড ভয় পেয়েছিল। একজন বিশেষজ্ঞ বললেন, কিসের ভয়? কার্টার মাথা নেড়ে বলল, জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আতঙ্ক ছাড়া এর কোনো ব্যাখ্যা হতে পারে না, যেন তারা কোনো অশরীরী আত্মার বিভীষিকা দেখে পালিয়ে গিয়েছিল এই ঘর থেকে। এ ঘরে তুতানখামেনের মামি নেই, সামনে একটা ছোট্ট দরজা দেখা যাচ্ছিল, সেই দরজাটা কিন্তু অক্ষত, তার জোরে তুতানখামেনের সাংকেতিক চিহ্ন আঁকা সিলমোহর। ভাঙা হলো সেটা, ভেতরে ঘুপটি একটা ঘর। ঘরের মধ্যিখানে কফিন দেখা গেল, কফিনের ভেতর তুতানখামেনের মামি, অভিশপ্ত বালক রাজা ঘুমিয়ে আছেন অনন্ত ঘুমে। কফিনের ঢাকনাটা সোনার পাতে তৈরি, সে বাজারে তার দাম হিসেব করা হয়েছিল 50,000 পাউন্ড, টাকার হিসেবে সে যুগে লক্ষাধিক টাকা। এই দ্বিতীয় ঘরেও পোড়ামাটির পাত্রে অজস্র মণিমুক্তা ভরা। সিলমোহর ভেঙে সব গুণে তালিকা তৈরি হলো। দুই ঘরে যে ধনরত্ন পাওয়া গেল, কার্টার তার একটা মোটামুটি তালিকা করেছিল, এখনও সেই তালিকা আছে লন্ডন জাদুঘরে। কিন্তু তালিকার ধনরত্ন, সে কথা পরে বলছি। তুতানখামেনের মামি এবং গুপ্তধনের আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। ব্রিটিশ সেনাবাহিনী পাঠানো হলো রাজরাজরার উপত্যকায় পাহারা দিতে, গুপ্তধন নিয়ে যাওয়া হবে লন্ডনে। কিন্তু সেসব কাণ্ডের আগে ঘটল বিচিত্র সব ঘটনা। বিশেষজ্ঞদের মধ্যে পরস্পর তীব্র কলহ বেঁধে গেল। কী নিয়ে কলহ আজ আর জানার কোনো উপায় নেই, যদিও অনুমান করতে অসুবিধা হয় না কিছু। পরস্পরের মধ্যে কলহের পরিণামে কেউ কেউ খুনও হয়ে গেলেন। কার্টার কেউ মেরে ফেলার ভয় দেখিয়ে উড়ো চিঠি আসছিল, তাঁবুর মধ্যে সেই সময় চিঠি এনে কে ফেলে রেখে যেত কেউ জানে না। কার্টার শেষ পর্যন্ত ভয় পেয়ে লন্ডন পালিয়ে গেল। একটা ব্যাপার আঁচ করা যায়, গুপ্তধনের লোভেই যেন একটা কাণ্ড হচ্ছিল। কিন্তু এ পর্যন্ত একটা কারণ আমরা আঁচ করতে পারি, পরের ঘটনাগুলোর ক্ষেত্রে তা পারি না। বিশেষজ্ঞদের মধ্যে খুনোখুনির পর যারা বেঁচেছিলেন, যে যার দেশে ফিরে যান, তারপর অদ্ভুত রোগে ভুগে অল্প সময় মারা পড়েন। সমকালীন সংবাদপত্রে লেখা আছে রহস্যময় মৃত্যু। আর কার্টার, এক সকালে তাকেও বিছানায় মৃত দেখা যায়। মৃত্যুর কারণ অজ্ঞাত, শুধু বলা হয় হার্ট ফেল। তার পাশে ডাক্তাররা লিখে রেখেছেন, সম্ভবত ভয় পেয়ে কিংবা আকস্মিক উত্তেজনায়। কিন্তু তার চেয়েও বিচিত্র ব্যাপার, লন্ডনে শেষ পর্যন্ত তুতানখামেনের গুপ্তধন বলে যে ধনরত্ন নিয়ে যাওয়া হয়, কার্টারের বেসরকারি তালিকা অনুসারে তা মাত্র 10%, বাকি 90% কোথায় গেল? তার কোনো পাত্তা আজও মেলেনি। দেবতাদের অভিশাপই বটে, এইসব ঘটনা ভাবতে বসলে তাই মনে হয়।
আর অভিশপ্ত তুতানখামেনের ছোঁয়া লেগেই যেন তারপর থেকে বিশাল ব্রিটিশ সাম্রাজ্যের পতন শুরু। দিনে দিনে ইংরেজের সেই বিপুল গৌরবে শনি লেগে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর তার মহিমা অস্ত গেল। আজ তো ইংরেজ জাত কোনো রকমে টিমটিম করে পৃথিবীর মতো জ্বলছে। এক পুরাতাত্ত্বিক লিখেছেন, তুতানখামেনের মামি লাঞ্জানে আসার পর থেকেই ইংরেজ জাতির কোনো কিছুতে আর বারবারন্ত নেই, পয় নেই, তাকে যেন ক্ষয় রোগে ধরেছে। কিশোর বয়স্ক ফেরাও তুতানখামেনকেও আসলে ক্ষয় রোগ বা যক্ষার বীজাণু আক্রমণ করেছিল। এই বীজাণুর আক্রমণেই সম্ভবত তিনি মারা যান এবং চিকিৎসকেরা তাই তার সব জিনিসপত্র, সোনাদানা তার মৃতদেহের সঙ্গে কবরস্থ করে এই ভয়ঙ্কর সংক্রামক রোগের হাত থেকে দেশকে বাঁচাতে চেয়েছিলেন।